মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ফেরাউনের 70,000 জাদুকর প্রতিযোগিতা হলো। প্রতিযোগিতা করতে গিয়ে ফেরাউনের যারা দায়িত্বশীল ছিল তারা বলে যে মুসা আমাদের এখানে খেলতে হলে যাচ্ছি এক বরাবর হতে হবে, পোশাক এক বরাবর হতে হবে, ফুটবল খেলতে গেলে হাফ প্যান্ট লাগবে, টি শার্ট লাগবে, ক্রিকেট খেলতে গেলে ফুল প্যান্ট লাগবে, টি শার্ট লাগবে, মাথায় ক্যাপ লাগবে, তারপরে যা যা লাগে। মুসা তোমার যুব্য থুব্য এখানে চলবে না, আমাদের খেলোয়াড়রা যেমন হাফ প্যান্ট পরেছে তোমারও পড়তে হবে। মুসা আলাইহিস সালাম বলে দুনিয়া উল্টে যেতে পারে, আল্লাহ তাআলার দেওয়া পোশাক পরিবর্তন হতে পারে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার পোশাক এটা আমার নয়, এটা আল্লাহর দেওয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের মুখের দাড়ি, মুসা আলাইহিস সালামের লম্বা জুমা, লম্বা জুব্বা, মাথায় ফাগরি, হাতে লাঠি, এটা কে দিয়েছেন? আল্লাহর দেওয়া বিধান পরিবর্তন হতে পারে না, ঠিক কি না? সুন্নাতাল্লাহি আল্লাতি লা তাবদীলা আলাইহা, লা তাবদীলা আলাইহা, আল্লাহ তাআলার দস্তুর কখনো কি হয় না পরিবর্তন। এক জাস্তি যদি করতে হয় তাহলে আপনার গুলো আমাদের মতো করে দিন, আপনার গুলোকে আমাদের মতো করে দিন। ওদের 70,000, মুসা আলাইহিস সালাম দুইজন, মুসা এবং হারুন দুইজন, এটা কোনো যুক্তির কথা হলো? তোমরা দুইজন, আমরা 70,000, হয়তো এখানে যুক্তি চলে না, আল্লাহ তাআলার দস্তুরের মধ্যে কি চলে না? যুক্তি চলে না। তোমরা চাইলে আমাদের মতো হতে পারবে, না হয় যেভাবে আছে সেভাবে থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। একজন মুসলমান তার চরিত্র কখনো বদলাতে পারে না, ঠিক কি না? বদলাতে পারি না। তখন ফেরাউনের পক্ষ থেকে অর্ডার হলো, ঠিক আছে মলুশা পদ উনে নো গাড়া উন্ন বদলি দস্তর হানা সারা বান্না হেবুদ বিষয় দেবো আজ ক্যাং করিবি, ঠিক কি না? আল্লাহ আকবার, আল্লাহ আকবার। তাহলে ঠিক আছে, 70,000 সবাইকে রাত্রের ভিতরে জুব্বা বানিয়ে দিল, মাথায় ফাগরি ফাগরি বেঁধে দিল, মাথায় টুপি দিল, মুখের দাড়ি আগে থেকে ছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন কাফের কখনো দাড়ি ছাঁচে নাই, কোন কাফের। আজকে থেকে 400 বছর আগে আমেরিকার সভ্যতা সৃষ্টি হওয়ার আগে কোন মানুষ দাড়ি ছাঁচত না। হাজা ফিতরাতুল্লাহ, হাজা মিনাল ফিতরা, মুখের দাড়ি এটা হচ্ছে মানুষের ফিতরত, মানুষের স্বভাবজাত। আমার আঙ্গুল যেমন ফাঁসটা থাকবে এখানে কাটা যাবে না, মুখের দাড়িও এরকম থাকবে, এখানে কাটা ছিঁড়ার কোনো সুযোগ নেই, ছিল না। এই আমেরিকার ইহুদি সভ্যতা, খ্রিস্টান সভ্যতা পৃথিবীতে আসার পর তারপরে দাড়ি ছাঁচা আরম্ভ হয়েছে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আপনারা যারা দাড়ি ছাঁচেন এটা কোথার থেকে নিয়েছেন আপনি? লম্বা চুল রাখ, লম্বা নখ রাখেন কোথার থেকে নিয়েছেন? আমাদের হাবিবুল্লাহ মেজবা সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, আমার টুপি কার থেকে নিলাম? আমার উস্তাদ অমুক তার থেকে নিলাম। আমার উস্তাদ কার কাছ থেকে নিয়েছে? তার উস্তাদ থেকে। তিনি কার থেকে নিয়েছেন? ওনার উস্তাদ থেকে, যেতে যেতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত পৌঁছাবে। তোমার নখের লম্বা নখ রাখা, এটারও যদি তুমি সুন্নতের সুন্নত, এটা কোথার থেকে নিলা? তোমার অমুক থেকে, তমুক থেকে, যেতে 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 কোথায় পর্যন্ত পৌঁছাবে? বাগবাল্লুক পর্যন্ত পৌঁছাবে। হাইবুল্লাহ মেজবা সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, বাগবাল্লুকে জীবনে কখনো কি কাটে না? নো, কাটে না। আপনিও কাটেন না, সুতরাং আপনার এই সুন্নত, এই দস্তুর এটা কোথাও পর্যন্ত পৌঁছাবে? বাগবাল্লুক পর্যন্ত পৌঁছাবে। আল্লাহু আকবার। তাহলে আমাদের দাড়ি রাখা এটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে আসছে, দাড়ি কেউ কাটতো না। 70,000 জাদুকর সকলের দাড়ি আছে, জুব্বা পরাইয়ে দিয়েছে, মাথায় ফাগরে দিয়েছে, কেমন দেখাবে, কেমন দেখাবে? আল্লাহু আকবার। বড় সুন্দর একদম দেখতে, যেন একবারে মুহাদ্দিস সাহেব মাঠে আসলো, মাঠে ঘটনা হলো, শেষ পর্যন্ত আল্লাহ পাক কি করলেন? 70,000 জাদুকর সকলের অন্তরে আল্লাহ ঈমান দিয়ে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে গিয়ে বলেন, আল্লাহ আপনি আমাদেরকে পাঠিয়েছিলেন ফেরাউনের কাছে, ফেরাউনের কৌমের কাছে, আপনি ফেরাউন এবং ফেরাউনের কমদের কাদের কারোকে হেদায়েত করলেন না, আপনি হেদায়েত করে দিলেন, ঈমান দান করে দিলেন ওই জাদুকরেরা যারা আমার বিরুদ্ধে খেলতে এসেছে তাদেরকে আপনি হেদায়েত দিলেন। আল্লাহ বলেন, মুসা তুমি জানো না, তুমি জানো না, সেই জাদুকরেরা যখন তোমার পোশাক পরিধান করে যখন মাঠে এসেছে, মুখে দাড়ি রেখে, জুব্বা পরে, মাথায় ফাঁক দিবে দে,
হেদায়েতের ফয়সালা করে দিলা। আল্লাহু আকবার আল্লাহু আকবার। সেজন্য আমার ভাইয়েরা আমার ভাইয়েরা আল্লাহু আকবার, তেরি মাহবুব কিয়া রব সবাহত লে কে আয়া হুম, তেরি মাহবুব কিয়া রব সবাহত লে কে আয়া হুম, হাকীকত উস খুতো কর দে মে সুরত লে কে আয়া হুম। সেজন্য আমার ভাইয়েরা নবীর পক্ষে আছেন তো সবাই, নবীর পক্ষে আছেন তো সবাই, আরো জোরে বলতো নবীর পক্ষে আছেন তো সবাই, নবীকে ভালোবাসেন তো সবাই। যদি আপনি নবীকে ভালোবেসে থাকেন, নবীর আকৃতির মতো আকৃতি বানানোর জন্য কে কে তৈরি আছেন একটু হাত উঠান। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন, আমিন। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন, আমিন। আল্লাহ সবাইকে নবীর আশিক বানিয়ে দিন, আমিন। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে নবীর সাথে আমাদের হাসর করিয়ে দিন, জোরে বলুন আমিন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আমাদেরকে কবুল করে নিন, আমিন। আমরা ভাস্কর্যের বিরুদ্ধে আন্দোলন করি, একটা কথা শুনেন, ভাস্কর্যের বিরুদ্ধে ওলামা একরামরা আন্দোলন করেন। ভাস্কর্য মানে কি বুঝেন? মূর্তি মানে কি বুঝেন? জীবজন্তুর ফটো, জীবজন্তুর ফটো, ফটো জীবজন্তুর ফটো আমরা প্রতিবাদ করি। এজন্য এটা একটি মুসলিম দেশ, এই মুসলিম দেশে রাস্তার মোড়ে মোড়ে, রাস্তার মোড়ে মোড়ে কিছু মূর্তি দাঁড় করিয়ে রাখা হবে। আজকে দেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের করা হচ্ছে, সরকার পরিবর্তন হবে, আরেকটা করবে, আরেকটা করবে, আরেকটা করবে, তখন এটা তো মূর্তির শহর হয়ে যাবে, সেটা কোনো মুমেন মেনে নিতে পারে না, ঠিক কিনা? আমাদের বাড়ি ঘরেও কিছু মূর্তি আছে, আমাদের বাড়ি ঘরেও কি আছে? কিছু মূর্তি আছে, ছবি লটকানো সম্পূর্ণ হারাম, শোকেসের মধ্যে ছবি রাখা সম্পূর্ণ হারাম, এগুলো বাদ দিতে হবে। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল করিম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।